বিজেপি বাংলায় বহিরাগত, বারবার এই দাবি করে এসেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বিজেপি যে বহিরাগত এবং তিনি যে বাংলার অগ্নিকন্যা সে কথা আবারও প্রমাণ করতেই দিদি থেকে দুহিতা হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ভোটের আগে বিভিন্ন দলের বিভিন্ন রকম স্লোগান শোনা যাচ্ছে, এবার ভোটের আগে দিদি হয়ে উঠলেন দিদি থেকে দুহিতা। এতদিন তৃণমূলের বিভিন্ন স্লোগানে দিদি শব্দটি প্রাধান্য পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এতদিন তৃণমূল কংগ্রেস দিদি হিসেবেই তুলে ধরতে চেয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় দিদিকে বলোর কথা, অর্থাৎ দিদির কাছে গেলেই যে সব সমস্যার সমাধান হবে সে কথাই বোঝাতে চেয়েছে তৃণমূল। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার নিজের মেয়ে বলে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরতে চাইছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। 2021 বিধানসভা নির্বাচন বিজেপি এবং তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, সে কথা বুঝতে রাজনৈতিক বোদ্ধা হওয়ার দরকার হয় না। তাই ভোটের লড়াই চলছে জোর কদমে। বিজেপি যখন নানান রকম স্লোগান দিচ্ছে আর নয় অন্যায় বা খেলা হবে দিয়ে, তখন দিদি হয়ে উঠলেন বাংলার নিজের মেয়ে। বাংলার নিজের মেয়েকেই চায় বাংলা, এই স্লোগান নিয়ে শনিবার সামনে আনলো তৃণমূল। তৃণমূল ভবনে আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল এই স্লোগানের। তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা সকলেই উপস্থিত ছিলেন সেখানে। এই স্লোগানের মধ্য দিয়ে বাংলার সমস্ত মানুষের কাছে পৌঁছে যাবেন তৃণমূলের হাজার হাজার কর্মীরা, এমনটাই মত তৃণমূল নেতাদের। বিজেপিকে বারবারই অবাঙালি, বহিরাগত এ সমস্ত তকমা দিয়েছে তৃণমূল, আর সেই তকমা ঘোচাতে বিজেপিও চেষ্টা করেছে বাংলার কাছের মানুষ হয়ে ওঠার। শ্রীরামকৃষ্ণদেব, শ্রীচৈতন্যদেব সম্বন্ধে টুইট করা, বিভিন্ন মন্দিরে পুজো দেওয়া, জেপি নাড্ডা অমিত শাহের সফরের কর্মসূচির মধ্যে এগুলো ছিল মাস্ট। এবার তৃণমূল কংগ্রেসও সেই বহিরাগত তকমাকেই হাতিয়ার করতে চাইছে, তাই বাংলার নিজের মেয়েকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছে তৃণমূল। বাঙালি এখন সেই সেন্টিমেন্ট বুঝে তৃণমূলের হাত শক্ত করে কি না সেটাই দেখার।